গুড ইভিনিং দু হাজার চব্বিশ পঁচিশ সালের বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড নিয়ে নোটিফিকেশন গতকাল আঠেরোই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে ওয়েবসাইটে আপলোড হয়েছে বর্তমানে যারা ক্লাস নাইনে পড়ে এরা ক্লাস এইটের সিলেবাস অনুসারে অর্থাৎ গত বছরের সিলেবাস অনুসারে এই পরীক্ষাটা দিতে পারবে তিনটি সাবজেক্টের উপরে এই পরীক্ষাটি হয় ম্যাথামেটিক্স লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স এবং তিনটি লেয়ারে পরীক্ষা হয় লেভেল ওয়ান বা লেয়ার ওয়ান লেয়ার টু এবং লেয়ার থ্রি লেয়ার ওয়ান এবং লেয়ার টু এই পরীক্ষা দুটি এমসিকিউ টাইপের প্রশ্ন হয় এই অ্যাডভার্টাইজমেন্টটা আপনারা দেখতে পারবেন তার জন্য গুগলে গিয়ে সার্চ করতে হবে জে বি এন এস টি এস সার্চ করলে আপনারা দেখতে পাবেন জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ এই লিঙ্কটি আসবে এখানে হাত দিতে হবে ক্লিক করতে হবে এই লিঙ্কের নিচের দিকে দেখবেন লেখা আছে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড এই লিংকে ক্লিক করতে হবে এখানে অ্যাডভার্টাইজমেন্টটি আছে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের এই পেজে এখানে এটাকে স্ক্রল করে আপনারা উপরের দিকে দেখতে পারবেন নোটিফিকেশান অ্যাপ্লিকেশান এরকম অনেকগুলি অপশান এক্সামিনেশান আমরা অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করব ক্লিক করলে এখানে কয়েকটি অপশান দেখা যাবে সাব অপশান স্কুল ক্যাটিগরি হু ক্যান অ্যাপ্লাই হাউ টু অ্যাপ্লাই ডেডলাইন ইত্যাদি স্কুল ক্যাটিগরিতে ক্লিক করি বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষাটি কারা দিতে পারবে এখানে লেখা আছে অল গভর্নমেন্ট স্কুল আন্ডার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান অল নন গভর্নমেন্ট রিকগনাইজড এইডেড অ্যান্ড স্পন্সর্ড স্কুল অল ডিএ গেটিং স্কুল আন্ডার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশানের আওতায় সরকারি বেসরকারি এবং ডিএ গেটিং স্কুল প্রত্যেকটি স্কুল এবং তার ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবে আর যাব যাবো অ্যাপ্লিকেশান এই ট্যাবে এটাকে ক্লিক করলে এবার দ্বিতীয়টা দেখব যে হু ক্যান অ্যাপ্লাই এটাকে একটু জুম করে নিয়ে পড়তে হবে টপ ফাইভ স্টুডেন্ট টপ ফাইভ স্টুডেন্ট অফ ক্লাস নাইন বেস্ট অন দ্য পারফরমেন্স ইন দ্য অ্যানুয়াল examination অফ ক্লাস এইট এরা আবেদন করতে পারবে অর্থাৎ ক্লাস এইট থেকে নাইনে ওঠার সময় যে রেজাল্টের ভিত্তিতে তারা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ হয়েছিল সেই পাঁচজন ছাত্র কেবলমাত্র আবেদন করতে পারবে আরেকবার যাব অ্যাপ্লিকেশন এই ট্যাব এর পরের অপশন হচ্ছে হাউ টু অ্যাপ্লাই বিস্তারিত এখানে লেখা আছে এটা পড়ে নিতে হবে সংক্ষেপে আমি বলে দিই অ্যাপ্লিকেশান করবেন এইচ এম এ এইচ এম বা টিআইসি অফ এ স্কুল কোনো ক্যান্ডিডেট নিজেরা আবেদন করবে না স্কুলের হেডমাস্টার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার এবং টিআইসি বা দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি তিনি ছাত্রদের হয়ে আবেদন করে দেবেন তার জন্য স্কুলের হেডমাস্টারমশাই বা অফিসের সঙ্গে যোগাযোগ করতে হবে আবেদন করতে কী কী লাগবে তারা বলে দেবেন তবে এক কপি পাসপোর্ট সাইজ ফটো বাবার নাম একটা মোবাইল নম্বর এগুলো নিয়ে যেতে হবে ডেট অফ তো লাগবে এটা হেডমাস্টার করে দেবেন ছাত্রদের এই নিয়ে চিন্তা ভাবনার কিছু নেই স্কুলের সঙ্গে যোগাযোগ করলেই তারা জানতে পারবে ফিরে আসি অ্যাপ্লিকেশন ট্যাবে এরপরে লাস্ট অপশানটি হচ্ছে ডেডলাইন অর্থাৎ কত তারিখের মধ্যে আবেদন করতে হবে সেটা এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন স্টার্ট করা হবে আগামী কাল এপ্রিল মাসের কুড়ি তারিখ থেকে এবং লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান হচ্ছে মে মাসের পাঁচ তারিখ পর্যন্ত পরীক্ষাটি হবে জুন মাসের তেইশ তারিখে লেভেল ওয়ান বা লেয়ার ওয়ান পরীক্ষাটি হবে জুন মাসের তেইশ তারিখে এরপরে আলোচনা করছি যে পরীক্ষাটা কিভাবে হয় তিনটি সাবজেক্টের উপর পরীক্ষা হয় ম্যাথামেটিক্স ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স প্রত্যেকটি সাবজেক্ট থেকে নির্দিষ্ট সংখ্যক বা নির্দিষ্ট পার্সেন্টেজের প্রশ্ন থাকে ম্যাথামেটিক্স থেকে চল্লিশ পার্সেন্ট লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স থেকে থার্টি পার্সেন্ট করে প্রশ্ন থাকবে পরীক্ষা হবে একশো নম্বরের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পঞ্চাশটি প্রশ্ন থাকে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে দুই নেগেটিভ মার্কিং কিন্তু আছে সিলেকশন প্রসিডিওর কিভাবে হবে একটু আগেই বলেছি তিনটি লেভেলে পরীক্ষা হয় লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি লেভেল ওয়ান হচ্ছে ব্লক লেভেলের পরীক্ষা স্কুলটি যে ব্লকে অবস্থিত সেই ব্লকের সমস্ত স্কুলের ক্লাস এইট থেকে নাইনে উত্তীর্ণ প্রথম পাঁচটি ছেলে বা মেয়ে তারা ওই ব্লকের আন্ডারে কোনো একটি নির্দিষ্ট স্কুলে পরীক্ষা দিতে যাবে যারা পরীক্ষা দেবে তাদের মধ্যে থেকে টেন পারসেন্ট ছাত্রকে লেভেল টুতে পাঠানো হয় একটা নির্দিষ্ট মার্কস আছে সেই নির্দিষ্ট মার্কসের ওপরে যারা নম্বর পাবে তাদের খাতাগুলি দেখা হবে সেই নির্দিষ্ট মার্কস হচ্ছে ফর্টি পার্সেন্ট অর্থাৎ যারা ফর্টি পার্সেন্ট বা তার বেশি নম্বর পাবে তাদের খাতাগুলি বিবেচনা করা হবে এবং মোট যত স্টুডেন্ট পরীক্ষা দেবে তার টেন পার্সেন্ট স্টুডেন্টকে ডিস্ট্রিক্ট লেভেল বা লেভেল টুতে পাঠানো হবে যদি ধরে নেওয়া যাক কোনো একটি ব্লকে পঞ্চাশটি স্কুল আছে তাহলে পঞ্চাশটি স্কুল থেকে পাঁচটি করে বাচ্চা অর্থাৎ আড়াইশোটি বাচ্চা পরীক্ষা দেবে লেভেল ওয়ান সেই আড়াইশোটি বাচ্চার মধ্যে পঁচিশটি বাচ্চা টেন পারসেন্ট এরা যাবে লেভেল টুতে প্রোভাইডেড তাদের একটা নির্দিষ্ট নম্বর পেতে হবে যারা লেভেল ওয়ান থেকে লেভেল টুতে উঠল এরা বুক গ্রান্ট বাবদ এক হাজার টাকা করে পাবে প্রথম তিনজন প্রতিটি ব্লকের প্রথম তিনজনকে এক হাজার টাকা করে বুক গ্রান্ট দেওয়া হবে এরপরে লেভেল টুতে তারা উঠে গেল লেভেল টুতে পরীক্ষা দেবে একই রকমের একই সিলেবাসের পরীক্ষা একটু কঠিন টাইপেরই হবে যেহেতু লেভেল একটা উপরে এক্ষেত্রে ডিস্ট্রিক্ট লেভেলের পরীক্ষা অর্থাৎ কোনো একটি জেলার যতগুলো ব্লক আছে প্রত্যেকটি ব্লক থেকে যারা চান্স পেলো তাদেরকে নিয়েই পরীক্ষা হবে ডিস্ট্রিক্টের কোনো একটি জায়গায় কোনো একটি স্কুলকে বেছে নেওয়া হবে এখানে যারা পরীক্ষা দেবে তাদের মধ্যে থেকে টোয়েন্টি পার্সেন্ট ছেলেকে বেছে নেওয়া হবে লেভেল থ্রি এর জন্য এখানেও একটা নির্দিষ্ট নম্বর প্রত্যেককে পেতে হবে ধরা যাক ফিফটি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট সেই নম্বরটা তারা পাবে তারপরে তাদের উত্তরপত্রগুলিকে দেখা হবে উপরের দিক থেকে টোয়েন্টি পার্সেন্ট মোস্ট স্টুডেন্ট সংখ্যার টোয়েন্টি পার্সেন্ট ছেলে মেয়েকে পাঠানো হবে লেভেল থ্রিতে যারা লেভেল টু থেকে লেভেল থ্রিতে উঠবে এরা বুক গ্রান্ট বাবদ দু হাজার টাকা করে পাবে সবাই নয় প্রত্যেকটি জেলার টপ দশজন ছাত্রকে দেওয়া হবে এই বুক গ্রান্ট এরপরে লেভেল থ্রির পরীক্ষা এটা স্টেট লেভেলের পরীক্ষা সাধারণত ডিস্ট্রিক্ট লেভেলে যেখানে পরীক্ষা হয়েছিল সেরকম কোনো একটি স্কুলকে বেছে নেওয়া হবে এই পরীক্ষাটি হবে ডেসক্রিপ্টিভ টাইপের এখান থেকে যারা নির্দিষ্ট নম্বর পাওয়ার পরে এক থেকে একশো পর্যন্ত র্যাঙ্কিং করবে সেই একশোটি বাচ্চাকে দেওয়া হবে এক হাজার টাকা করে স্কলারশিপ বছরের জন্য এবং বুক গ্রান্ট বাবদ পাঁচ হাজার টাকা এই হচ্ছে সংক্ষিপ্ত বিবরণ বিস্তারিত বিবরণ পরীক্ষার প্রশ্ন পদ্ধতি ইত্যাদি ইত্যাদিগুলো ধীরে ধীরে বলছি এই ওয়েবসাইটের এক জায়গায় লেখা আছে দেখুন মডেল কোশ্চেন এই মডেল কোশ্চেনে হাত দিলে লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রির মডেল কোশ্চেন এখানে দেওয়া আছে এগুলো ডাউনলোড করে নিতে হবে এই সমস্ত মডেল কোশ্চেনগুলোর উত্তর এবং আরও প্রিপারেশনের কিছু প্রশ্ন উত্তর আমার এই চ্যানেলে দেওয়া আছে এই চ্যানেলের প্লে প্লে লিস্টে গিয়ে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড নামে আপনারা একটি প্লে পাবেন সেখানে প্রায় আশিটা মতো ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখলে অনেকটা হেল্প হবে এই ধরনের প্রশ্নগুলো এখানে আছে এই ছিল আজকের আমার বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড দু হাজার সম্পর্কে ছোট্ট আপডেট এই ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাব এবং এই ভিডিওতে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড সিলভার জোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডস এর বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল ক্লাস আপলোড করা আছে আপনারা সেটা দেখে নিতে পারবেন তার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এর বেল বাটনটি অন করতে হবে আজকের এই ভিডিও দেখার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন নমস্কার